নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদেরকে স্বাগত জানাই। আমি বিভূতি মজুমদার। প্রথমেই সংবাদ শিরোনাম। উন্মোচিত হল বিডিএফ এর দলীয় প্রতীক, বিগত এবং বর্তমান সরকারের কড়া সমালোচনায় প্রদীপ দত্ত রায়। ১৩ দিনে রন্ধন গ্যাসের মূল্য ১০০ টাকা বৃদ্ধি, প্রতিবাদে সরব এসইউসিআই। পরিবহন বিভাগের আশ্বাসে আস্থা প্রদর্শন, ডিসেম্বরে হচ্ছে না অটোরিকশা ধর্মঘট জানালো সংস্থা। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর, প্রতিদিন রাত ১০টায় দেখুন কেবলমাত্র জিটিপিএল নেটওয়ার্কের চ্যানেল নাম্বার ৯৮১। এছাড়াও ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন ভিটিভি নিউজ শিলচর এবং ফেসবুকে লাইক করুন ভিটিভি শিলচর পেজে। আর আমাদের বিনোদনমূলক অনুষ্ঠানগুলো দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ভিটিভি শিলচর। আমাদের ওয়েব পোর্টাল www.vtvnewsonline.in। আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9401543245 নম্বরে। ধন্যবাদ। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। বরাক উপত্যকায় সদ্যগঠিত রাজনৈতিক দল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট আসামের দলীয় প্রতীকচিহ্ন প্রকাশিত হল বুধবার। এদিন এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হয় দলীয় প্রতীক। আসাম সরকারের বৈষম্য, লাগামহীন দুর্নীতি, এনআরসির নামে বাঙালিদের হেনস্থা, এইসব বিভিন্ন বিষয় নিয়ে প্রথমবারের মতো জন্ম নিয়েছিল এক রাজনৈতিক দল। কয়েকদিন পূর্বে আত্মপ্রকাশ করা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট আসাম আজ তাদের দলীয় প্রতীকচিহ্ন উন্মোচন করল। শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই নতুন দলের পক্ষে দলের প্রধান প্রদীপ দত্ত রায় সংবাদ মাধ্যমকে জানান, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার লক্ষ্যেই তাদের এই দল। উনি এই দলের প্রতীকচিহ্ন সেদিন উন্মোচন করেন এবং জানান, এবং নতুন নতুন সব থেকে বেশি যে আমাদের কাছে নতুন ছেলেদের যোগাযোগ হচ্ছে, আমরা পুরনো নতুন মিলিয়ে এই ডিসেম্বরের মধ্যে কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ৩ জেলা কমিটির কাজ সম্পন্ন করব। এবং আমি কংগ্রেস, বিজেপি, এজিপি সব দলের কাছে, কর্মীদের কাছে আবেদন করব, আপনারা যারা মনে মনে দলের প্রতি বিক্ষুব্ধ এবং চিন্তা ভাবনা করছেন দল ছাড়া আমাদের দলে যোগদানের জন্য, আমি তাদের কাছে আবেদন করছি, তাদের যোগ্যতা অনুযায়ী আমরা তাদের সসম্মানে আমরা দায়িত্ব দেব, এই প্রতিশ্রুতি আমি দিতে চাই। আমি কারোর নাম করব না, এর মধ্যে এক্স এমএলএও রয়েছেন, মন্ত্রীও রয়েছেন, আমাদের দলে প্রার্থী হওয়ার জন্য অনেকেই আবেদন করছেন, আমরা এই মুহূর্তে তাদের নাম প্রকাশ করব না। আমাদের একটা সিলেকশন কমিটি হবে দলের, সেই কমিটি পরবর্তীকালে আপনাদের কাছে সেগুলো বলবে। এই সাংবাদিক সম্মেলনে প্রদীপ দত্ত রায় ক্ষোভের সঙ্গে বলেন, এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি স্বরাষ্ট্র মহাসড়ক। তৎকালীন এবং বর্তমান শাসক দল এই মহাসড়ক নিয়ে করেছেন কোটি কোটি টাকার দুর্নীতি। এখন আবার তারা অটল বিহারীর মূর্তি মহাসড়কের জিরো পয়েন্টের মধুরা মুখে বসিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন। তার জন্য তিনি প্রাক্তন এবং বর্তমান শাসক দলকে ধিক্কার জানান। এই মহাসড়কের ৩১ কিলোমিটারের কাজ সম্পন্ন হচ্ছে না, এটা বড় গোটা বরাক উপত্যকাবাসীর প্রশ্ন। দুঃখের বিষয়, ইঞ্জিনিয়াররা যে ডিপিআর তৈরি করেছিলেন তাতে দেখা গেছে যেদিকে রাস্তা নেওয়া হয়েছে সেগুলো ভুল জায়গা। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রথমে মাটির যে পরীক্ষা করা হয় সেটা তারা ঠিক মতো করেনি, যার ফলে আজকে রাস্তা ফেটে চৌচির হয়ে গেছে। হয়তো নিচে গ্যাস থাকতে পারে, নিচে তেল থাকতে পারে, বিভিন্ন কারণে রাস্তাটা ফেটে গেছে। তার কারণ হচ্ছে সয়েল টেস্ট হয়নি। মিলিতভাবে
কয়েকশো কোটি টাকার লোপাট করেছে এই মহাসড়কে 30 কিলোমিটার রাস্তায়, কিন্তু আজ পর্যন্ত এই রাস্তার কাজ সমাপ্ত হয়নি। যে অটল বিহারী বাজপেয়ীর স্বপ্ন ছিল এই রাস্তা, সেই রাস্তা সম্পূর্ণ হয়নি, অথচ অটল বিহারী বাজপেয়ীজির মূর্তি বসে যাচ্ছে আগামী 25শে ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে। তার জন্য উদ্যোগ নিয়েছেন আমাদের সাংসদ রাজদীপ রায়। আমি আগেও বলেছিলাম যে আমাদের সিলেটি প্রবাদ একটা আছে, মূলে নেই ঘর কবে দিয়া দুয়ার। আমার রাস্তাই কমপ্লিট হয়নি, রাস্তা যে তৈরি করেছে তার স্ট্যাচু তৈরি হয়ে যাচ্ছে। রন্ধন গ্যাসের মাত্রাতিরিক্ত হারে মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবার শিলচরে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর কুশপুতুল দাহ করল বাম সংগঠন এসইউসিআই। এদিন তারা শিলচরে ক্ষুদিরামূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করে। গ্যাস সিলিন্ডারের দাম গত 13 দিনে 100 টাকা বৃদ্ধির প্রতিবাদে আজ শিলচরে সোচ্চার হল এসইউসিআই কমিউনিস্ট দল। দলের জেলা কমিটির পক্ষ থেকে আজ শিলচরে ক্ষুদিরামূর্তির পাদদেশে পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল দাহ করা হয়। সেখানে উপস্থিত জনতার সামনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক ববতুষ চক্রবর্তী ও অধ্যাপক অজয় রায়। বক্তারা বলেন যে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী 2012 সালে যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন বলেছিলেন যে সরকার পেট্রোপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারে না, সেই সরকারের পদত্যাগ করা উচিত। তিনি 2014 সালের সাধারণ নির্বাচনের আগেও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার সরকার প্রতিষ্ঠা হলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি হবে না, কিন্তু বর্তমান সরকার তাদের প্রতিশ্রুতির বিপরীতে সমস্ত কিছুর দাম মারাত্মক হারে বৃদ্ধি ঘটিয়েছে। পেট্রোল ডিজেল সহ রন্ধন গ্যাসের মূল্যবৃদ্ধি অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে গেছে। তারা বলেন মূল্যবৃদ্ধি রোধ করতে সম্পূর্ণ ব্যর্থ বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে দেশের জনগণ রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন, অথচ চূড়ান্ত স্বৈরাচারী মনোভাব নিয়ে সরকার জনগণের প্রতিবাদকে গুরুত্ব দিচ্ছেন না। আমরা আজকে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গার সাথে এসইউসিআই কমিউনিস্ট দলের কাছাড় জেলার কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের লাগাতার পেট্রোলের মূল্যবৃদ্ধি, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ আন্দোলন স্থাপ্যস্ত করছি। পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা দাহর মাধ্যমে আমরা এই জানান দিতে চাই যে সরকার শুধু উন্নয়নের কথা বলছেন, সরকার প্রগতির কথা বলছেন, কিন্তু জিনিসপত্রের দাম প্রতিদিন বাড়ছে, মানুষের অর্থনৈতিক অবস্থা দৈনন্দিন অত্যন্ত নিচে নেমে যাচ্ছে। আপনারা জানেন যে পেট্রোল অ্যান্ড ডিজেলের মূল্যবৃদ্ধির সাথে সব কিছু জড়িত, পরিবহন ব্যবস্থা থেকে আরম্ভ করে পণ্য দ্রব্যাদির যে পরিবহন হয় সব কিছু জড়িত। পেট্রোল ডিজেলের দাম বাড়ার সাথে সাথে সব কিছুর মূল্যবৃদ্ধি ঘটছে এবং সেটা রোধ করা যাচ্ছে না। সরকার শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং আমাদেরকে ভাওতাবাজির উৎপাত মধ্যে রেখে বলছেন উন্নয়ন আর উন্নয়ন। বন্ধুগণ, আপনারা দেখবেন যে কৃষি বিল নিয়ে আন্দোলন চলছে, আজকে প্রায় 20 দিন পাস করেছে 3টি কৃষি বিল। কৃষকরা অনুধাবন করছেন যে সেটা তাদের পরিপন্থী, সেটা অত্যন্ত খারাপ, কিন্তু সরকার এই কৃষি বিল প্রত্যাহার করতে চাইছেন না। ইতিমধ্যেই প্রায় 20 জনের উপর কৃষক মৃত্যুবরণ করেছেন। কৃষকরা জানছেন যে এই কৃষি বিল যদি প্রয়োগ করা হয় তাহলে মূল্যবৃদ্ধি এমন জায়গাতে যাবে মানুষের অবস্থা আরও বেশি হবে। কাছাড় জেলায় অটোরিকশার নানা সমস্যা সমাধানে পরিবহন বিভাগকে চরমপত্র প্রদান করেছিল বিভিন্ন অটোরিকশা সংস্থা। কথা ছিল দাবি পূরণ না হলে ডিসেম্বরে আন্দোলনে যাবে সংস্থা, তবে বিভাগীয় আশ্বাসে আন্দোলনের সিদ্ধান্ত প্রত্যাহার করেন তারা। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে আন্দোলনে যাচ্ছে না অটোরিকশা সমন্বয় সমিতি এবং শিলচরের বিভিন্ন অটোরিকশা সংস্থা। নভেম্বর মাসের সমন্বয় সমিতি থেকে জেলা পরিবহন বিভাগে একটি চরমপত্র দিয়ে অটো সংস্থাগুলো হুঁশিয়ারি দিয়েছিল, যদি এক মাসের মধ্যে তাদের বিভিন্ন সমস্যার সমাধান না হয় তাহলে তারা ডিসেম্বরের শেষ সপ্তাহে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবে। এরই প্রেক্ষিতে গত সপ্তাহে পরিবহন বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার আদিল খান বরাক উপত্যকায় আসেন এবং তাদের এই সমস্যা নিয়ে অবগত হন।
বুধবার কাছাড়ের বিভিন্ন অটো সংস্থা এক সাংবাদিক সম্মেলন করে জানান, আগামী সপ্তাহের মধ্যে তাদের নথিপত্র কম্পিউটারাইজড করা হয়ে যাবে, যেটা নিয়ে বিগত 2-2.5 বছর ধরে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। উল্লেখ্য, 2017 থেকে 2021 পর্যন্ত ট্যাক্স ক্লিয়ার করে দিয়েছিল অটো মালিক ও চালকরা, কিন্তু সেগুলো হয়েছে ম্যানুয়াল মোডে। সরকারি নির্দেশ ছিল পরিবহন বিভাগে এর প্রতিটি কার্যকলাপ রেকর্ডপত্র কম্পিউটারাইজড রাখা। এ নিয়ে সমস্যায় পড়েছিলেন অটোচালক এবং মালিকেরা। পরবর্তীতে তাদের পারমিট এবং ফিটনেসের কাজ সম্পন্ন করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। এদিন বিকাশ ভট্টাচার্য সমন্বয় সমিতির সভাপতি সংবাদ মাধ্যমের কাছে পরিবহন বিভাগকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি অটোরিকশার ভাড়া নিয়ে বর্তমানে যে বিতর্ক চলছে সে বিষয়ে একটি স্পষ্টীকরণও দেন সংবাদ মাধ্যমে। বিভিন্ন অটো সংস্থা কোঅর্ডিনেশনের পক্ষে আমরা আমাদের যে ব্যাকলগ সমস্যা, ব্যাক সেন্ট্রি হচ্ছে না, সেই পরিপ্রেক্ষিতে সেক্রেটারি কমিশনারের উদ্দেশ্য করে দ্বিতীয় মহাশয়ের মাধ্যমে আমরা এটা স্মারকপত্র দিয়েছিলাম আমাদের এই প্রবলেম সলভ করার জন্য, এবং আমরা সময় ধার্য দিয়ে করে দিয়েছিলাম যে 15 দিনের মধ্যে যদি কোনো রকম চূড়া না হয় তা আমরা আন্দোলনে যাব। আজকে আমরা সেই পরিপ্রেক্ষিতে আমরা নতুন করে আন্দোলন শুরু করার পরিপ্রেক্ষিতে আমরা বর্তমান নতুন এসেছেন আমাদের দ্বিতীয় মহাশয় অংশুমান বিশ্বাস, ওনার সঙ্গে দেখা করে আমরা বলে দিতে চেয়েছি যে আমরা কী করবো, আমরা আন্দোলনে যেতে বাধ্য আছি। তখন উনি একটা স্পষ্টীকরণ দিলেন এসবের কোনো দরকার নেই। তারপর উনি স্টেপ নিয়ে এই বিষয়ে আমাদের মনোনয়নের বিষয়ে আলোচনা করার পর উনি ট্রান্সপোর্ট কমিশনার শিলচরে এসেছেন। স্বয়ং ট্রান্সপোর্ট কমিশনার শিলচরে ভিজিট করার পর ওনাদের সঙ্গে আলোচনা করার পর ওটা আপাতত সফটওয়্যারে আপডেট হচ্ছে, আপাতত এই 4-5 দিনের মধ্যে না, এই সপ্তাহে না হলে আগামী সপ্তাহে আমাদের এই প্রবলেম সলভ হয়ে যাবে, আমাদের যাতে আর এইসব কোনো দরকার নাই। তো ওনার কথা মতো আমরা ওনাকে ধন্যবাদ জানাই, উনি এসেই যে আমাদের এত বড় একটা সমস্যার সমাধান করার জন্য অগ্রসর হয়েছেন এবং করে দিচ্ছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ দিই। পরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জেলা পরিবহন বিভাগের আধিকারিক অংশুমান বিশ্বাস জানান যে সফটওয়্যারে তাদের কাজ করা হচ্ছে সেটা নতুন, তাই এটা সুষ্ঠুভাবে কাজ করার জন্য একটু সময় লাগছে। আগামী সপ্তাহের ভেতরে অটোচালক ও মালিকদের সমস্যা সমাধান হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এন্ট্রির একটা সমস্যা ছিল, এটা খালি কাছাড় ডিস্ট্রিক্টে না, সারা আসামের সমস্যা, এটার সমাধান প্রায় হওয়ার পথে, এটা সফটওয়্যারের কাজ চলছে। এই সপ্তাহে না হলে আগামী সপ্তাহে এই প্রবলেমটা আশা করি সলভ হয়ে যাবে। গত সপ্তাহে আমাদের মাননীয় কমিশনার স্যার এসেছিলেন, তখন আমরাও ব্যাপারটা আমাদের কাছে করে তুলে ধরেছিলাম, তখন উনি আমাদের আশ্বাস দিয়ে গেছেন যে অতি সত্ত্বর এই প্রবলেমটা সলভ হবে। সেই অনুযায়ী সফটওয়্যারের সঙ্গে যারা NIC-র ইঞ্জিনিয়াররা ওরা কাজ করছে, কাজ চলছে এখন, আমি আশা করি আগামী সপ্তাহে প্রবলেমটা সলভ হবে। আগামী বিধানসভা নির্বাচনের পূর্বে নিযুক্তি প্রদানের দাবিতে বুধবার শিলচরে অবস্থান ধর্মঘট পালন করল আসাম টেট 2019 উত্তীর্ণ সমিতি। তাদের বক্তব্য, কিছুদিন পূর্বে সরকার যদিও কিছু সংখ্যক টেট উত্তীর্ণদের চাকুরি প্রদান করেছে, তবে অধিকাংশরাই বাকি রয়ে গেছেন, তাই আগামী বিধানসভা নির্বাচনের আগে তাদের চাকরি প্রদানের জোরালো দাবি উত্থাপন করেন তারা। বুধবার বড়খলা বিধানসভা সমষ্টির ছোট দুধপাতিলে একটি কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বড়খলার বিধায়ক কিশোরনাথ। এই কমিউনিটি হল নির্মাণে ব্যয় হবে 27 লক্ষ টাকা। এই উপলক্ষে অনুষ্ঠিত হয় এক সভাও। এতে প্রধান অতিথি
বিধায়ক কিশোরনাথ ছাড়াও উপস্থিত ছিলেন ছোট দুধপাতিল জিপি সভাপতি রঞ্জিত সরকার, এপি প্রতিনিধি বিক্রম দাস, ধনঞ্জয় দাস, সবিনয় দাস, বীরেন্দ্র সরকার, রঞ্জন দাস প্রমুখ। কিন্তু চায় দোকানে পান দোকানে আর কিমাখায় দাঁড়িয়ে কারা খুশি করে তো লাভ হবে না, যে কাজ করেনি আজকের দিনে যতগুলো কাজ হয়েছে ওটা আমার বলার দরকার লাগছে না। আজকে জনগণে বলছেন কোথায় কোথায় কী কাজ হয়েছে, আগামী দিনে আরও অনেক কাজ হওয়ার বাকি রয়েছে। আমি আর বিশেষ সময় নিচ্ছি না, কেন আমার আর একটা মিটিংয়ে যেতে লাগবে, অলরেডি দেরি হয়ে গেছে। তো আমি এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। যে জায়গার স্কিম সে জায়গায় রয়েছে, এখানে যতটা গ্রামের স্কিম হয়েছে, হ্যাঁ আপনাদের এখানে 27 লাখ, কোনো জায়গায় 15 লাখ, কোনো জায়গায় 10 লাখ, কোনো জায়গায় 5 লাখ, কোনো জায়গায় 2 লাখও আছে। জায়গা বিশেষ আমি তো বলেছি সবচেয়ে বড় স্কিম আপনাদের এখানে এসছে, 15 লাখ টাকার স্কিম আছে, 10 লাখ টাকার স্কিমও আছে। তো ওইখানে স্কিম কেটে এখানে আনা আছে এরকম কিছু নয়, বা এখানে আরও করা বাকি রয়েছে। এবার যে আমাদের আমরা যারা কাজ করছি এবার এখন যেটা আমাদের আদর্শ গ্রামের মাধ্যমে মডেল ভিলেজ হিসাবে যে কাজ করছি ওইটা তো বেশি নয়, ছোটোমোটো একটু কাজ করা হচ্ছে, সব মিলিয়ে তো আমরা 1 কোটি টাকার কাজ করা হচ্ছে। সোনাই পুলিশ লক্ষ্মীপুর এসডিপিও ও শিলচর ডিএসপি হেডকোয়ার্টার তথা কাছাড় পুলিশের বিশেষ তৎপরতায় অপহরণের 24 ঘন্টার মধ্যে অপহৃতকে উদ্ধার সহ একজন অপহরণকারীকে করায়ত্ত করায় পুলিশ প্রশাসনের প্রভূত প্রশংসা করে ধন্যবাদ জানালেন সোনাই ঝাঞ্ঝারবালি এলাকার অপহৃত আবুল হোসেন লস্করের ভাই বাবুল হোসেন লস্কর। উল্লেখ্য, গত 12 ডিসেম্বর বাড়ির পাশের সড়ক থেকে আবুল হোসেন লস্করকে অপহরণ করে দুষ্কৃতীর দল, তারপর অর্থ দাবি করে পরিবারের কাছে। এরপর লক্ষ্মীপুরের এসডিপিও পার্থপ্রতিম দাস, শিলচর সদর ডিএসপি এবং সোনাই থানার ওসি ভার্গব বর্বরার বিশেষ উদ্যোগে পরদিন বিকেলে সোনাই স্বাধীনবাজার বালোয়ালি এলাকার আমতলা থেকে আবুল হোসেন লস্করকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ। একই সাথে আটক করা হয় এক অপহরণকারীকে। বুধবার নিজ বাড়িতে এক সাংবাদিক সম্মেলন করে এই সমস্ত ঘটনা তুলে ধরেন বাবুল হোসেন লস্কর। আজকে সবচেয়ে বড় কথা, 12 তারিখ আমার ভাই যে অপহরণ হয়েছে আর পুলিশের সাহায্য নিয়া আমি বাইর করছি, এটা কিন্তু আমি ভাবতে পারছি না। বাইর হয়েছে ওয়ার কারণে আইছে, মাত্র যে জায়গায় 2 ঘন্টার ব্যবধান ছিল, 2 ঘন্টার পরে হয়তো হ্যাঁ মৃত্যুর মুখে চলে যেত। কারণ সে উদ্ধার হওয়ার পরে আমি পুরাভাবে ডিটেলস জানলাম যে সন্ধ্যার পরে জুজাম পাড়ে তাকে নিয়ে যাওয়ার কথা ছিল। তো ঠিক 2 ঘন্টা আগে আমাদের সোনাই রসি বর্বরা স্যারের তৎপরতায় যে উদ্ধার হয়েছে, তাই কোন বাসায় ওনাকে যে ধন্যবাদ দিব আমি নিজেই খুঁজে পাইতেছি না। আর আমি মনে করি যে এইভাবে ইয়ং অফিসার যদি সত্য অফিসার আমাদের এদিকে থাকে তো নিশ্চয় গরিবের সুবিচার হবে। আচ্ছা, একটু কাজ ইউজ করাই তো কন্ট্যাক্টের কাজ, তো কাজ করে আমি সন্ধ্যার পরে বাসায় আসি। বাসায় দুকার একটু পরে আমার কাছে আমার একটা ছোটো ভাই ফোন করে কইছে যে আমার ভাই আবুল তো আমারে ফোন করছে যে হ্যাঁ কিডন্যাপ হয়ে গেছে, তারে কেউ ধরিয়া নিছে। তখন তারে বাঁচাইতে গেলে টাকা 3-4 লাখ 5 লাখ এটা জানি না টাকার লাগে, টাকার ম্যানেজ করো আর কথা করিয়া তারে উদ্ধার করো। তখন আমি চিন্তা করে দেখলাম যে কীভাবে কী হইলো, আচ্ছা ঠিক আছে তো এখন ফোনে কথা করা যায় না, হ্যাঁ কথা করা যায় তাহলে আমার ফোনে লাগাইয়ে দাও। তখন আমার ফোনে লাগানো হয়েছে, লাগানোর পরেও আমি জানলাম ঠিক আছে তুমি বিন্যাখান থেকে হাটে এই টাকাগুলো নিয়ে আও, আর নিয়ে আওয়ার পরে তারে আমরা এখানে দিমো বাইর করে দিমো টাকা নিমো। তখন আমার একটা ব্রেনে আইলো যে বিন্যাখান দিয়ে যদি যাই তাহলে তো লক্ষ্মীপুর এরিয়া, তো তাহলে লক্ষ্মীপুর যাই, লক্ষ্মীপুর গিয়ে আর লক্ষ্মীপুরে এসডিপো স্যারালোকে দেখা করি। এখান থেকে আমি ঘর থেকে ফোন করছি এসডিপো স্যারটে ওনারলোকে যোগাযোগ করছি, এরিয়াতে গেছি, যাওয়ার পরে এখানে বইয়া খুব চেক ব্যাক করা হয়েছে। লাস্টে দেখা গেলো মানে পুলিশের একটা কী একটা নিয়ম আছে কীভাবে মানে কোন জায়গায় লোকেশন তারা জানে এটা আমি জানি না, তো তারপরে আমারে পাঠাই দিল যে আপনি যায়নি ইয়েতে সোনাই, আর আমি এখানে ফোন করিয়া কইয়া দিন। সোনাইতে না আইসি আওয়ার পরে ঠিক তাই না আগে ফোন করে কইয়া দিছে, আইয়া দেখছি যে ওসি আমরা লাগেও রেডি ওরকম লাগছে আর কি, তো এখানে কথা করিয়া রেডি হইয়া একটা কিতা একটা বেশ কম হয়েছে তারা যে অপারেশনের যে প্ল্যানের মধ্যে। তো তারপরে এই দিন হয়েছে না, এরপরের দিন সকাল 9টার থেকে আমি বইয়া আসি ওসির লোকে। তো এই সময় করতে করতে যখন লোকেশনে গিয়ে আবার এক জায়গায় বারবার বাইর হয় ও তখন সিভিল ড্রেস নেয়, হঠাৎ করে ওসি আমার কইলা চলেন আপনার গাড়িতে বই আমরা 2 জন সিভিল ড্রেসে যাই। তখন 2 জন সিভিল ড্রেসে গেছি আর পুলিশের অপারেশন করতে যে প্ল্যান আছে ওসি তাইন তান প্ল্যান তাইন সিস্টেমে করছেন এটা তো আমার জানারও দরকার নাই বা কি,
যখন এখানে গিয়ে অপারেশন স্টার্ট হয়েছে তখন আমি দেখি কেন তো বিশাল বাহিনী। এবার খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। পাস হয়ে যায়েগা না? জি নাহিন। হ্যাঁ সে পাস থোড়ি হোনা হ্যায়। मुझे फर्स्ट आना। जब आपके सपने साधारण नहीं तो आपका बिस्किट साधारण क्यों? अपनाइए 3 गुना ज्यादा दूध के पोषण वाला ब्रिटानिया मिल्क विकीज। साधारण बिस्किट की आदत को कहिए जी नहीं। लगर और बियार प्यार फाली हुआ तार पिसोट डाइटिंग करे बोले गुसी जुआ देखी से तू খোৱা মেলাত তো কম বেছি হয়ে থাকে, সেইকাৰণে আহিল নতুন ব্ৰিটানিয়া নিউট্রি চইচ থিন এৰোৰুট দা বেলেন্স বিস্কিট। হালকা মচমচিয়া এৰোৰুটৰ সৈতে, না কম না বেছি, পেটকো ৰাখে খুশি। রাইমিং কিডস কর্নার প্রিস্কুল অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই প্রিস্কুলে রয়েছে ডিজিটাল ইন্টারেক্টিভ ক্লাসরুম, ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম, লো স্টুডেন্ট টিচার রেশিও, স্পেশাল অর রিয়েল টাইম অ্যাক্টিভিটিস, আর পুরো স্কুল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। তাছাড়াও রয়েছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। শুধু এতটাই নয়, এখানে রয়েছে অ্যাবাকাস, ডান্স, আর্ট ও যোগা প্রশিক্ষণের ব্যবস্থা। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরাসরি যোগাযোগ করুন রাইমিং কিডস কর্নার প্রি স্কুল, কলেজ রোড পয়েন্ট, ডিসি কলেজের পাশে, শিলচর 7880004, ফোন নাম্বার 9706054799। पढ़ाई कर रहे हो? जी बुआ जी। पढ़ाई में ठीक ठाक है ना? जी। एग्जाम आ रहे होंगे? जी। ये लो, पास हो जाएगा ना? जी नहीं। हैं? जी नहीं। सिर्फ पास थोड़ी होना है, मुझे फर्स्ट आना है। जब आपके सपने साधारण नहीं तो आपका बिस्किट साधारण क्यों? अपनाइए 3 गुना ज्यादा दूध के पोषण वाला ब्रिटानिया मिल्क विकीज। ब्रिटानिया मिल्क विकीज, साधारण बिस्किट की आदत को कहिए जी नहीं। फिर एलम बिरतर पर। মঙ্গলবার সন্ধ্যায় শিলচরের গুলদিঘি মলে দুটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে আটক করা 2 যুবক এবং 2 যুবতীকে বুধবার আদালতে পেশ করল শিলচর পুলিশ। উল্লেখ্য, এই গোটা অভিযানের নেতৃত্বে ছিলেন শিলচর সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিতুমণি গোস্বামী। প্রাপ্ত তথ্য মতে অভিযোগ ছিল এই স্পা সেন্টারে দীর্ঘদিন ধরে চলছিল অনৈতিক কাজ। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ এই অভিযান চালায় বলে জানা গেছে। অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের বুধবার সংবর্ধনা জানালো গৈরিক বারক। এদিন তারা সভা করে বেশ কয়েকজন প্রাক্তন সেনাকর্মীকে এই সংবর্ধনা প্রদান করে। বুধবার অবসরপ্রাপ্ত সেনা জওয়ানদের সম্মান জানিয়ে এক ব্যতিক্রমী অনুষ্ঠান বিজয় দিবস পালন করল গৈরিক বারকের কাছাড় জেলা সমিতি। সভায় উপস্থিত প্রতিজন অবসরপ্রাপ্ত সেনা জওয়ান গৈরিক বারককে ধন্যবাদ জানিয়েছেন তাদের সম্মানার্থে এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য। তাদের বক্তব্য, প্রায় কেউই সেনা জওয়ানদের খবর রাখে না, কিন্তু গৈরিক বারক যেভাবে তাদের খবর রেখে সম্মান জানিয়ে পাশে দাঁড়িয়েছে তার জন্য তাদের অন্তর থেকে সবার মঙ্গল কামনা করেছেন। আজ বিজয় দিবস উপলক্ষে গৈরিক বারকের কাছাড় জেলার প্রতিনিধিরা অরুণাচলের কুমারপাড়াতে অবসরপ্রাপ্ত 5 সেনা জওয়ানদের সংবর্ধনা স্মারক দিয়ে সম্মানিত করেন। আজ সংবর্ধনা দেওয়া হয় অবসরপ্রাপ্ত সেনা জওয়ান ক্যাপ্টেন লবঙ্গচন্দ্র পাল, হাবিলদার সুকুমার চক্রবর্তী, মিলিটারি ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত হেমেন্দ্রচন্দ্র পাল, প্রাক্তন বিএসএফ এসআই অসিত কুমার পাল, প্রাক্তন সাব ইন্সপেক্টর সিআরপিএফের ভূপেশ পালকে। আজ সেখানে এক ব্যতিক্রমী সভাও অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন গৈরিক ভারতের সর্বভারতীয় সভাপতি মণিভূষণ চৌধুরী, জেলার সাধারণ সম্পাদক রাজদীপ ভট্টাচার্য, জেলার সংগঠন সম্পাদক মধুমত্তমা দাসকানঙ্গ, জেলা কারিগরি সদস্য অসীম চক্রবর্তী, গৌরব দাস, অরুণাচল সমিতির কার্যকরী সদস্য শশাঙ্ক পাল, বিশাল চক্রবর্তী, চন্দন দাস সহ অন্যান্যরা। ওয়ার যে কি বহাবহ আজকালকে যদিও টিভিতে আমরা দেখি, এটা অনুভব করি, কিন্তু বাস্তবে দেখতে গেলে ওয়ারের যে পরিস্থিতি আজকালকের দিনে অনেক ডেভেলপড করেছে, আমাদের মেশিনারি ইকুইপমেন্ট আর্মস অনেক ডেভেলপড করেছে, কিন্তু তখনকার দিনে বিশেষ করে জওয়ানদের উপরে নির্ভর ছিল বেশিরভাগ অংশ। এরপরে
1971 আবার ওই পশ্চিম সাইডে আবর ফাজিলকা সাইডে আমি ছিলাম। দুইটা ওয়া 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 রিটার্ন করেছি, যদিও আমি এমি কোর্স থেকে, কিন্তু ওয়ার ওয়ার ফিল্ডে সবাইকে যেতে হয়। আমাদের কুমারপাড়া জিপির থেকে অশেষ ধন্যবাদ। আপনারা যে আপনাদের অমূল্য সময় নষ্ট করে এসে আমাদেরকে আজ বিজয় দিবসে এত সম্মান দিয়েছেন, এটার জন্য আমরা আবারই। আমি 1974 আর্মিতে জয়েন করেছিলাম এবং 2010 রিটায়ার্ড হয়েছি 36 বছর চাকরি করে। আর্মির লাইফটা হলো বড় কঠিন লাইফ, তো এটা বলতে গেলে সবাই বলেছেন, বলতে গেলে অনেক সময়ের দরকার। আমি সিপাহিয়ে ভর্তি হয়েছিলাম আপনাদের সবার আশীর্বাদে, টাইম টু টাইম প্রমোশন পেয়ে ক্যাপ্টেন হয়েছিলাম। সবাই সবার কাছেই আমরা কৃতজ্ঞ, কারণ ওনাদের জন্য আজকে আমরা দেশের ভিতরে এবং দেশের বাইরে দুটো জায়গাতেই সুরক্ষিত আছি। আমি আশা করছি আগামীতে আমি প্রত্যেকবার, আমরা সবাই প্রত্যেকবার এমন করে আপনাদের আদেশ পালন করে যেতে পারি। আর শুধু এইখানে না, আমি আশা করছি আগামীবার আমাদের ভারতবর্ষের প্রত্যেক যেখানে যেখানে গৈরিক ভারত সংগঠন আছে ওই ওই জায়গাতে এই বিজয় দিবসটি পালন করা হবে। বুধবার ধলাই সমষ্টির রাজনগর গাঁও পঞ্চায়েতের বিদ্যারতনপুরে বিজেপি দলের দুটি শক্তিকেন্দ্র সম্মেলন অনুষ্ঠিত হয়। ধলাই সমষ্টির 175 নম্বর বিদ্যারতনপুর এলপি স্কুলে বুধবার রাজনগর গাঁও পঞ্চায়েতের অধীন দুটি শক্তিকেন্দ্র সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অংশগ্রহণ করে মদ্যতলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্কচন্দ্র পাল তার ভাষণে সংগঠনকে শক্তিশালী করে তোলার আহ্বান জানিয়ে ধলাই সমষ্টি পুনরুদ্ধার করতে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য দলীয় কর্মকর্তাদের আবেদন জানান। শক্তিকেন্দ্র ইনচার্জ বিজয় রায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিজেপি নরসিংপুর মণ্ডল সভাপতি লাল বাহাদুর কুর্মী, সাধারণ সম্পাদক কমলেশ দাস ও প্রীতিশচন্দ্র দাস, সম্পাদক জয়ন্ত দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। ব্লক বা পঞ্চায়েত থেকে টাকা পান, সরকার থেকে টাকা পান, এইটিও ভারতীয় জনতা পার্টি অটল বিহারী বাজপেয়ী সৃষ্টি করে দিয়েছে। খাদ্যের জন্য বিপিএল কার্ড, অন্তদয়া কার্ড, এই যে অন্তদয়া কার্ড দেখবেন প্রতি জিপিতে অন্তদয়া কার্ড আছে, প্রতি রেশন কার্ডের দোকানে অন্তদয়া কার্ড আছে। এই অন্তদয়া কার্ড আমাদের ভারতীয় জনতা পার্টির নেতা দীনদয়াল উপাধ্যায় জি উনার এই শব্দ উনি ব্যবহার করে দিয়েছেন, আমাদেরকে দেখিয়ে দিয়েছে অন্তদয়া সমাজ শেষ প্রান্তের মাধ্যমে এই শব্দ দিয়ে কার্ড হয়েছে। রেশন কার্ডের অন্তদয়া দেবেন, অনেক জায়গায় অন্তদয়া কার্ডের চাল 35 কেজি চাল আমাদের রেশন কার্ডের দোকান থেকে বিনামূল্যে এখন পাওয়া যাচ্ছে। শিলচর থেকে আসাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত সড়কে থাকা তিনটি বিদ্যালয়ের সামনে সড়কে স্পিড ব্রেকার স্থাপন সহ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সুবিধার্থে এএসটিসি বাস পরিষেবা চালু করার দাবি জানিয়ে মঙ্গলবার শিলচরের জেলাশাসকের কাছে এক স্মারকপত্র প্রদান করল এবিভিপি বর্জালেঙ্গা ইউনিট। এই ব্যাপারে তারা জানায় আমাদের যে শিলচর টু হাইলাকান্দি একটি রোড আছে, রোজদিন অনেক গাড়িগুলো এখানে চলাচল করে। হাইলাকান্দি রাস্তাটা ইউনিভার্সিটি পাস দিয়ে গেছে, ওই রাস্তাটার মধ্যে অনেক স্পিড ব্রেকার আছে, যেমন আসাম ইউনিভার্সিটি সিটির সামনে একটি স্পিড ব্রেকার আছে এবং আর দুর্গাকুনার পাশে একটা স্পিড ব্রেকার আছে, আর ছোটজালাঙ্গা বাজারে একটি স্পিড ব্রেকার আছে। কিন্তু এই দুর্গাকুনা টু ছোটজালাঙ্গার মিডিলে অনেকগুলো তিনটে হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল আছে, যেমন লিখুম সিনিয়র সেকেন্ডারি স্কুল, আদর্শ বিদ্যানিকেতন এবং পিসি পত্রিকা এইচএস স্কুল। এই তিনটি স্কুলে আমরা দেখতে পেয়েছি যে এই তিনটি স্কুলের সামনে কোনো স্পিড ব্রেকার নেই এবং সেই স্পিড ব্রেকারের না থাকার জন্য অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে। এই জন্য আজ আমরা ডিসি ম্যামের কাছে স্মারকপত্রটি প্রদান করি এবং একটি আরেকটি আমরা অনুরোধ ডিসি ম্যামের কাছে অনুরোধ রাখছি যে উচ্চশিক্ষার জন্য আমাদের ছোটজালাঙ্গা এবং দুয়ারবন্দ সাইড থেকে অনেক কোনো ছাত্রছাত্রী এখানে পড়তে আসেন, তাই ডিসি ম্যামের কাছে আমাদের একটি অনুরোধ যে এর জন্য যেন একটি এসটিসি বাস আমাদের জন্য প্রোভাইড। বরখলার একটি স্কুলে বুধবার এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক কিশোরনাথ। শালচাপড়া শিক্ষাখণ্ডের অধীন 701 নং পুডানাকো এলপি স্কুলে অবসরপ্রাপ্ত 6 কৃতি শিক্ষককে শাল, ফুলের তোড়া, গামছা ও অভিনন্দন পত্র দিয়ে সংবর্ধনা জানালো বিদ্যালয় পরিচালন সমিতি। সংবর্ধিত শিক্ষকরা হলেন ওই স্কুলের অবসরপ্রাপ্ত
প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমিন উদ্দিন মজুমদার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুসলিম উদ্দিন মজুমদার, সতীন্দ্রমোহন দাস, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আহমদ হোসেন মজুমদার, বিপুল কান্তি দাস এবং 1366 নং বেলাকুনা এলপি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজিম উদ্দিন বড়ভূইয়া। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মৃদুল বর্মন। এছাড়া এদিন বড়খোলা বিধায়ক কিশোরনাথকে সংবর্ধনা জানানো হয়। এই উপলক্ষে এলাকার প্রবীণ নাগরিক শাহাবুদ্দিন বড়ভূইয়ার পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি বড়খোলার বিধায়ক কিশোরনাথ, সিরাজুল আলী এইচ এস স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আলতাফ হোসেন মজুমদার, সংবর্ধিত শিক্ষক আহমদ হোসেন মজুমদার, শালচাপড়ার বিইও প্রতিনিধি তথা সিআরসিসি শামসুল আলম মজুমদার, বিজেপি নেতা নুরুল আলম মজুমদার। নবগঠিত বিদ্যালয় পরিচালনা সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানান সবাই। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি জলিল আহমেদ মজুমদার। গোটা অনুষ্ঠান পরিচালনা করেন নূর আহমেদ বড়ভূইয়া। বড়খোলা থেকে বিটিভি প্রতিনিধি শিবির আহমেদ বড়ভূইয়ার রিপোর্ট। হাইলাকান্দির আলগাপুর বিধানসভা সমষ্টির উত্তর নারায়ণপুর জিপির চতুর্থ খণ্ডের জনসাধারণ তাদের যাতায়াতের একমাত্র সড়কটি সংস্কারের জোরালো দাবি উত্থাপন করেন বুধবার। আলগাপুর সমষ্টির উত্তর নারায়ণপুর জিপির নারায়ণপুর চতুর্থ খণ্ডের প্রায় 10,000 মানুষের চলাচলের একমাত্র গ্রামীণ সড়কটি আজও বেহাল। শালচাপড়া মোহনপুর পূর্ত সড়ক থেকে কুকিয়ালা কালীবাড়ি পর্যন্ত প্রায় 3 কিলোমিটারের রাস্তাটি 1995 সালে নির্মাণ করে দিয়েছিল শ্রীকুনা ONGC। 95% শিডিউল কাস্ট শ্রেণীর মানুষের বসবাস করা এই অঞ্চলের রাস্তাটি পরবর্তীতে শিলচর শিডিউল কাস্ট ওয়েলফেয়ার বোর্ড থেকে কিছুটা কাজ করা হলেও আর কোনো সরকারি টাকার কাজ হয়নি এই রাস্তাটি সংস্কারের। সাংবাদিক ডেকে এই কথাগুলি জানালেন স্থানীয় জনগণ। এদিকে রাস্তাটি শীঘ্রই কাঁচা সড়ক থেকে পাকা সড়কে রূপান্তরিত করার দাবি জানান স্থানীয় জনতা। 1965 ইংরেজিতে ওই রাস্তার কাজ বা 65 ইংরেজিতে কাজটি হয়েছিল ONGC আর সিরিয়াল কাস্ট ওয়েলফেয়ার আন্ডারে, ঠিক আছে। ওই কাজ হওয়ার পরে দেখা গেছে যে আমাদের রাস্তা, আমাদের গ্রামের লোক ভাবছে যে রাস্তাটা হয়ে যাবে, কিন্তু প্র্যাকটিক্যাল দেখা যাচ্ছে রাস্তা কিছু হয় না। অন্য জায়গাতে যাওয়ার পরে রাস্তা যে জমিনের প্রবলেম থাকে, বিভিন্ন ধরনের প্রবলেম থাকে। আমাদের এখানে কয়েকজন মানুষ আছে যে ওই রাস্তাতে জমি দান করেছে, আর পরবর্তী যে জায়গাটা রয়ে গিয়েছিলো আমাদের কোনো একটু প্রবলেম এসেছিলো, আমাদের গ্রাম থেকে পয়সা তুলিয়ে জায়গাটা রাস্তাটা শেপ বানিয়ে নিয়েছি। এখন রাস্তাটার পেচ বর্তমানে আছে আমাদের 20 ফুটের মতো উপরের যে প্রস্তটা আছে, আর দৈর্ঘ্যটা আছে 3 কিলোমিটার থেকে 3.5 কিলোমিটার মধ্যে। আর ওই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে 25 থেকে 3,000 মানুষ, 2500 থেকে 3,000 মানুষ, আর আদার্স ছোটো বাচ্চারা আছে, স্কুল স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট তারা আছে। বিধায়ক এসেছিলেন নির্বাচন ওই কয়েকদিন আগে এসে গিয়েছেন, উনি বলেছেন কালী পূজা পরে কাজটা আরম্ভ করবেন, কিন্তু এখন পর্যন্ত উনি কোনো কাজ করেননি। আমাদেরকে আশ্বাস দিয়ে গিয়েছিলেন যে কালী পূজার আগেই আমি বা কালী পূজার পর মৌসুমে আমি কাজটা শুরু করে দেবো, এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। এমপির প্রতিনিধি এসে গিয়েছিলেন, উনিও বলেছিলেন যে কাজটা হবে। ZPC এসেছিলেন, উনিও বলেছিলেন কাজ হবে। ZPC আমাদের এখানে আছে প্রীতিশ দাস, যে উনি প্রীতিশ দাসের ওয়াইফ আছে, উনি এসেছিলেন, প্রীতিশ দাস এসে বলে গিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। আমি এখন ভাবছি ওটা যে আমাদের যে বর্তমানে অসম সরকারের যে মন্ত্রী আছেন, আমাদের PW বিভাগের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ওনার কাছে জোরালো দাবি আমাদের গ্রামের, যদি মানে ওই রাস্তাটা কাজ হয়ে যায় তাহলে আমাদের তো খুবই ভালো, নতুবা আমাদের গ্রামের কিছু মানে মহিলার যারা যে ডেলিভারি রাস্তাতে হয়ে গিয়েছিল, ওরা বলেছে যে ওই সময় এসে গিয়েছে আমাদের মানে বুট বয়কট করার জন্য। আমরা বলেছি না, বুট বয়কট না করে ওনার কাছে দাবি করি যে আমাদের রাস্তাটা অতি সত্ত্বেও উনি করার জন্য। নারায়ণপুর থেকে বিটিভি প্রতিনিধি ইব্রাহিম আলীর রিপোর্ট। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার।
উন্মোচিত হলো বিডিএফ এর দলীয় প্রতীক। বিগত এবং বর্তমান সরকারের কড়া সমালোচনায় প্রদীপ দত্ত রায়। ১৩ দিনে রন্ধন গ্যাসের মূল্য ১০০ টাকা বৃদ্ধি, প্রতিবাদে সরব এসইউসিআই। পরিবহন বিভাগের আশ্বাসে আস্থা প্রদর্শন, ডিসেম্বরে হচ্ছে না অটোরিকশা ধর্মঘট জানালো সংস্থা। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর প্রতিদিন রাত ১০টায় দেখুন কেবলমাত্র জিটিপিএল নেটওয়ার্কের চ্যানেল নাম্বার ৯৮১। এছাড়াও ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন ভিটিভি নিউজ শিলচর এবং ফেসবুকে লাইক করুন ভিটিভি শিলচর পেজে। আর আমাদের বিনোদনমূলক অনুষ্ঠানগুলো দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ভিটিভি শিলচর। আমাদের ওয়েব পোর্টাল www.vtvnewsonline.in। আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9401543245 নম্বরে। ধন্যবাদ। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।